একদিন চন্দ্রকুমার রায় লেনে ধস নেমে আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত। রতনবাবুর ঘাট সংলগ্ন এলাকায় গতকাল রাতে ধসের ফলে ক্ষতিগ্রস্ত আটটি বাড়ি, প্রায় 70 জন মহিলা পুরুষ ঘর ছাড়া। পাশেই একটি বিদ্যালয় আশ্রয়ের বন্দোবস্ত করা হয়েছে পৌরসভার তরফে, আশ্বাস দেওয়া হয়েছে নতুন ঘর করে দেওয়ার। অ্যাকচুয়ালি এটা আমাদের ধরে দিচ্ছি, এখন কারণটা এখন এই মুহূর্তে আমরা পুরো ফাইন্ড আউট করতে পারি। গঙ্গার সেউ প্ল্যানে দূষিত জল গঙ্গায় ফেলা, সেটা বন্ধ করে দিয়েছে ওরা গিয়ে এনজিটি, যে কারেন্টটাতে জল যেত। স্বাভাবিক যে জলটা যেত সেটা যদি বন্ধ হয়ে যায় তার একটা প্রেশার তো ক্রিয়েট হয়েছে, এই প্রেশারটার জন্য হতে পারে অর কোন ভাইব্রেশন হয়েছে, এই দুটো কারণের জন্যই হতে পারতো। ভাইব্রেশনটা হলে কোথা থেকে এলো? এক এই জলের ধাক্কার জন্য আসতে পারে, প্রেশারটার জন্য বাস করে গেছে, অর কোন এরকম হেভি ভেহিকেল ওখান থেকে গেছে তার জন্য হতে পারে। এখন যত উন্নত মানের ড্রেনেজ সিস্টেম হচ্ছে, এখন আগে তো সেরকম ছিল না, আমাদের নজরে ছিল, কাজও চলছিল এবং আমরা যথাযথ ব্যবস্থাও গ্রহণ করেছি। স্কুলের মধ্যে লক্ষ্যে আমাদের যে কাউন্সিলর কারটা কার্তিক বান্দা সেদিকে নিয়ে গিয়ে তাদেরকে রিহ্যাব করেছে এবং ওখানে পারমানেন্ট যা সলিউশন করতে হয়। আমার ওখানে হলে আমার যা ধারণা বিশ্বের সম্ভাবনা বেশি, মানে কত দ্রুত, এটা তো অনেকটা প্রায় 5 মিটার মতো মনে হয় জায়গা ইয়ে হয়েছে, কত তাড়াতাড়ি এটা রিকভারি করা হবে? এটা দেখতে হবে ড্যামেজটা কতটা হয়েছে, কি ধরনের ওটা ব্রিক্স ওয়্যার না পাইপ ওয়্যার, পুরোনো দিনের পাইপ ওয়্যারও আছে। আমরা ডেনমিশনে জিরো ডিসিল্টিং করলাম লাইনার লাগিয়ে, দেখে বলতে পারি। হ্যাঁ, তো ওটা দেখতে হবে আন্দাজে মূলের লক্ষ্যে, তবে আপনারা নিশ্চিন্ত থাকুন আমাদের লোকটা তৎপর আছে তাড়াতাড়ি। আর এই যারা যাদের ক্ষতি হয়েছে ফাটল হয়েছে তাদের বাড়ি রিপেয়ারের জন্য কি আপনারা? তো এটা টোটাল ব্যাপারটা ডিপেন্ড করে হায়ার অথরিটির উপরে, তারা যদি আমাদের কাছে কিছু লিখিতভাবে দেয় যে তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তাহলে আমি নিশ্চয়ই তাদের হয়ে মেয়রের কাছে অনুরোধ জানাবো যে আমাদের ড্রেনেজ সিস্টেমের জন্য এই ক্ষতিটা হয়েছে, আমরা যদি এদেরকে কিছু কম্পেনসেট করতে পারি তাহলে এই লোকগুলোকে করা উচিত নিশ্চয়ই বলবো। কারণ বিশেষজ্ঞদের ধারণা হচ্ছে ওরা যা বলেছে এটা তো একেবারে সত্যি কথা বলেছে, যেটা আমি আপনাকে বলছি। এই যে ধরুন উত্তরবঙ্গে খুব বৃষ্টি হচ্ছে, নদীগুলো ভেসে যাচ্ছে, আপনাকে এটাও ভাবতে হবে যে আমাদের কলকাতা শহর থেকে বেঙ্গল 100 কিলোমিটারের মধ্যে রয়েছে, বিদ্যাধরীর জলটাও বেঙ্গলে পড়ছে আর হুগলি নদীর জলটাও পড়ছে। বিহার বেঙ্গলে যদি এরকম ব্যাপক প্রেশার কোনদিন তৈরি হয় তাহলে কলকাতা ভাসতেও সময় লাগবে, আমরাও কিন্তু পাশাপাশি আছি। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে।
এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুস্থতা হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। পড়ে যাবি তো আমার বিয়ে আমার বেনারসি। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।